আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে আছি আমি কুয়েত ইউনিভার্সিটিতে। আর যে বিষয়টা বলতে চাই, গতকাল আমি ব্যাংকে গেছিলাম। ব্যাংকে কুয়েতি এক টাকায় বাংলাদেশি টাকা একদম রেকর্ড, পুরনো রেকর্ড ছাড়িয়ে গেছে বাংলাদেশ এত টাকা। আর আলমোজাইনি এক্সচেঞ্জ এবং আলমুল্লা ওয়েস্টার্ন ইউনিয়ন, তারপরে আরও অনেকগুলো ব্যাংক আছে। যে ব্যাংকগুলিতে কুয়েতি ওয়ান দিনার সমান প্রায় 400 টাকা গতকাল দেখলাম। দেখার পর আমি তো একদম অবাক, যদি আমার কাছে এই মুহূর্তে টাকা থাকতো তাহলে অনেকগুলো ছাড়তাম। যদিও আমার কাছে এই মুহূর্তে টাকা নাই, তবে সবার কাছে অনুরোধ রইল, যারা টাকা ছাড়তে চান বা অপেক্ষায় আছেন, টাকার রেট বাড়বে। আমার মনে হয় না এর চাইতে আর কোনো টাকার রেট বাড়বে। এত টাকার রেট, কি বলবো আর। একটা ব্যাংকে দেখলাম 395, আরেকটার মধ্যে দেখলাম 396 কুয়েত ওয়ান দিনের সমান। তো এরকম অনেকগুলোর মধ্যে আমি দেখলাম, তবে লাস্ট একটার মধ্যে দেখলাম কেবিসি, যেটার মধ্যে ওইটার মধ্যে কুয়েতি 1 টাকায় বাংলাদেশি প্রায় 400 টাকা। তো দেখার পর তো আমি একদম অবাক, কি বলবো আর, বলার ভাষা নেই। আর এই মুহূর্তে আমি যেখানে আছি, এটা তো দেখছেন, এটা কুয়েতের সবচেয়ে বড় ইউনিভার্সিটি। আর বাইরে হালকা হালকা বৃষ্টি হইতেছে দীর্ঘ 1 বছর পর। আমি অর্ধেকটা ইউনিভার্সিটি অর্ধেকটা উঠাইতে পারছি, আর অর্ধেকটা উঠাইতে পারি নাই। তবে ইউনিভার্সিটি কিন্তু আরো প্রচুর লম্বা। মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। এসি চালাইলে ঠান্ডা লাগে, আবার গ্লাস নামাইলে হাওয়াটা কেমন লাগে জানি, ভালো লাগে না।
তবে আমি আরেকটা জিনিস সবাইকে সতর্ক করে দেই, কুয়েতে যারা গাড়ি চালাইতেছেন বৃষ্টির দিনে ব্রেকটা কিন্তু একটু হিসাব করে ধরবেন, হার্ড ব্রেক ধরা যাইব না। কারণটা হচ্ছে বৃষ্টির দিনে রাস্তা একদম পানি পড়লেই রাস্তা একদম পিছলা হয়ে যায়, গাড়ি ব্রেক দিলে ব্রেক মানে না। আমার গাড়িটা 2 থেকে 3 বার স্লিপ কাটছে, শ্রীশ্রী অনেক দূর পর্যন্ত গেছে। আমার ভাগ্য ভালো আছেন যে আমার সামনে কোনো গাড়ি আছে না, গাড়ি কন্ট্রোল মানে না এই রাস্তায়। রাস্তা এতটাই ফিনিশিং দেওয়া, এত সুন্দর। তো দর্শক, আমার আজকে বলার এটাই কারণ ছিল আজকে বা গতকালকে যে ব্যাংকের যে রেট, এটা একদম সীমা ছাড়া, সীমাহীন, একদম অবাস্তব। দর্শক, আজ পর্যন্তই ভালো থাকবেন, আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।